নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 28 জানুয়ারি 2021 শুক্র গ্রহ ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে, যার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে মহাসুখ। আসবে ধন, প্রেম, সুখ, স্বাচ্ছন্দ্য, কারণ শুক্র গ্রহ সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ, ভোগের কারক গ্রহ, বিবাহের কারক গ্রহ। কাজেই শুক্রের এই মকর রাশিতে প্রবেশ 12 রাশির উপর কি কি প্রভাব পড়তে চলেছে, কোন কোন দিক থেকে শুভ যাবে, কোন দিকে সাবধান থাকবেন, আসুন জানিয়ে রাখি। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন যে স্যার, আপনি তো যেই সমস্ত রাশির শুভ যায় শুধু তাদেরকে নিয়ে আলোচনা করে থাকেন, বাকি রাশির কথা জানান না। তাই আমি ঠিক করেছি এই ভিডিওতে 12টি রাশির কথাই আমি আপনাদের জানাবো। প্রথমে আসি মেষ রাশির জাতক ও জাতিকার কথাই। মেষ রাশির ধনপতি কর্মস্থানে অবস্থান, কাজেই কর্মের জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ। ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বাড়বে, চাকরিজীবীদের জন্যও আসতে চলেছে শুভ খবর। তবে এই সময় আপনাকে অলসতা ত্যাগ করতে হবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, কর্মক্ষেত্র নিখুঁতভাবে করতে হবে। এই সময় মন মানসিকতা আপনার যথেষ্ট ভালো থাকবে, তবে চোখের সমস্যা আসতে পারে এবং শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। এই দুটি বিষয়ে মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সাবধান থাকতে বলা হচ্ছে। পরবর্তী বৃষ রাশির জাতক জাতিকাদের কথাই আসি। রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, কাজেই আপনি ভাগ্যের সাহায্য পাবেন। এছাড়া পঞ্চমপতি ভাগ্যভাবে অবস্থান, আপনি কিন্তু ডবল ভাগ্যের সাহায্য পাবেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, আপনার হাতে প্রচুর ধন আসবে। যে সমস্ত কাজ আটকে ছিল ভাগ্যের সাহায্যে সেই সমস্ত কাজ হয়ে যাবে। শুধুমাত্র শরীর স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে বলা হচ্ছে। এবার আসি পরবর্তী মিথুন রাশির জাতক ও জাতিকাদের কথাই। চতুর্থপতি ও দ্বাদশপতির অষ্টমভাবে অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা শুভ নয়, স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে আপনাকে সচেতন থাকতে হবে। এই সময় চাকরি বা ব্যবসা পরিবর্তন করা উচিত নয়, ব্যবসা ক্ষেত্রে বেশি অর্থ ইনভেস্ট করা উচিত নয়। এছাড়াও এই সময় আপনার খরচ বাড়বে, আপনি চেষ্টা করুন যতটা পারবেন খরচ কম করার, বাজে খরচ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসি পরবর্তী কর্কট রাশির জাতক ও জাতিকাদের কথাই। ইনকামপতি সপ্তমভাবে অবস্থান, কাজেই আপনি ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, পত্নীর কাছ থেকে সুখ পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। কারো কাছ থেকে যদি অর্থ আপনি বাকি রেখে থাকেন তবে সেই অর্থ ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রের এই গোচর আপনার মান সম্মান বৃদ্ধি করবে। শুধুমাত্র একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে নিজের এবং পত্নীর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। এবার আসি পরবর্তী সিংহ রাশির জাতক ও জাতিকাদের কথাই। কর্মপতি ও ধনপতির ষষ্ঠভাবে অবস্থান খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রে আপনার বিপদ আসতে পারে, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে আপনার শত্রুতা বৃদ্ধি পাবে। এই সময় কারো কাছ থেকে অর্থ ধার নেওয়া উচিত হবে না এবং নিজের কথাবার্তার মধ্যে মধুরতা বজায় রাখুন। বসের সাথে তর্কে জড়িয়ে পড়বেন না, আর যদি জড়িয়ে পড়েন তবে নিজের ক্ষতি নিজেই করে বসবেন। এছাড়াও
শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। এই সময় আপনার খরচ বৃদ্ধি পাবে, কাজেই বাজে খরচ এড়িয়ে চলুন। এবার আসি পরবর্তী কন্যা রাশি জাতক ও জাতিকাদের কথায়। ধনপতি এবং ভাগ্যপতির পঞ্চম ভাবে অবস্থান, কাজেই আপনার হাতে ধন আসবে, আপনি ভাগ্যের সাহায্য পাবেন। ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বাড়বে, সন্তানের কাছ থেকে সুখ পাবেন। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। মুখের কথায় মধুরতা রাখার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনার যে সমস্ত অর্থ আটকে আছে সেই সমস্ত অর্থ ফিরে আসবে। এবার আসি পরবর্তী তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। রাশির অধিপতি চতুর্থভাবে অবস্থান, আপনি এই সময় গাড়ি ক্রয় করতে পারবেন। আপনার জীবনে ভৌতিক সুখ বৃদ্ধি পাবে, আপনি ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, পাশাপাশি ভাগ্যের সাহায্য পাবেন। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। মানসিক সমস্যা কিছুটা হলেও এই সময় আপনার কমবে, তবে শরীর স্বাস্থ্যগত কারণে আপনার খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে। এবার আসি পরবর্তী বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কথায়। দ্বাদশপতি এবং সপ্তমপতির তৃতীয়ভাবে অবস্থান, জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হবে, এই সময় আপনার খরচ বাড়বে। এই সময় নতুন কোনো কাজ শুরু করা উচিত নয়, কোথাও কোনো ইনভেস্টমেন্ট করা আপনার জন্য শুভ হবে না। তবে যারা শিল্পী রয়েছে তাদের জন্য এই সময়টি যাবে কিছুটা শুভ। স্নায়ু পীড়া, ফুসফুসের সমস্যা এবং চক্ষু রোগ আপনাকে এই সময় কিছুটা বিব্রত করবে। এবার আসি পরবর্তী ধনু রাশির জাতক ও জাতিকাদের কথায়। ধনুরাশির একাদশপতি ধনভাবে অবস্থান করছে, কাজেই ধনের সেক্টর যথেষ্ট শুভ, আপনার হাতে ধন আসবে। যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। তবে এই সময় চাকরি পরিবর্তন করা আপনার পক্ষে একদম উচিত হবে না। এছাড়া শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে, চক্ষু রোগ দেখা দিতে পারে, এই বিষয়ে আপনি যথেষ্ট সাবধানে থাকুন। এবার আসি পরবর্তী মকর রাশি জাতক ও জাতিকাদের কথায়। পঞ্চমপতি ও দশমপতি অবস্থান রাশিতেই, কাজে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের জন্য খুব শুভ। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন এবং রিপোর্টার তাদের জন্য খুব শুভ। এই সময় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু সম্পর্ক আরও গাঢ় হবে, আপনাদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কাজেই মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গোচর যথেষ্ট শুভ। এবার আসি পরবর্তী কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের কথায়। চতুর্থপতি ও ভাগ্যপতি দ্বাদশভাবে অবস্থান করায় স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে আপনাকে সাবধান থাকতে হবে। এই সময় আপনার ভোগ বৃদ্ধি পাবে, ভোগের কারণে খরচ বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন বেশিরভাগ খরচ হবে শুভ কাজে, অযথা আপনি কোনো খরচ চট করে করেন না। এছাড়াও এক্সট্রা অ্যাফেয়ার থেকে এই সময় আপনাকে সাবধান থাকতে হবে, চোখের সমস্যা আপনাকে যথেষ্ট বিব্রত করবে। এছাড়াও শরীরে ব্যথা বেদনা আপনার বৃদ্ধি পাবে। যারা বিদেশে যেতে চাইছেন এই সময় আপনাদের বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে। এবার আসি পরবর্তী মীন রাশির জাতক ও জাতিকাদের কথায়। মীন রাশির জাতক জাতিকাদের হাতে এই সময় অপ্রত্যাশিতভাবে অর্থ আসবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, ভাই বোনের সাথে সম্পর্ক আগের চেয়ে কিছুটা হলেও ভালো হবে। এই সময় আপনার কোনো নতুন কাজ শুরু করা একদম উচিত হবে না।